সকল বড়রাম আছে, বড়রাম আছে, বড়রাম আছে, বলো তো ডাকছে বড়রামকে। আজ আমাদের চন্দনযাত্রা উৎসব অনুষ্ঠিত হইল, শ্রীকৃষ্ণের আজকে চন্দনযাত্রা উৎসব। রাজা ইন্দ্রদ্যুম্নকে জগন্নাথ দেব আদেশ করেছিল আজকের দিনে যে আমার সারা অঙ্গে চন্দন লেপন করা হোক। তো আজকেই আমাদের চন্দনযাত্রা উৎসব অনুষ্ঠিত হইল, কিন্তু সমস্ত ভক্তগণের অনুপস্থিতিতে, যেহেতু সরকারের কঠোর নির্দেশ আছে আমাদের এই করোনা মহামারীর জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আমাদের এই মন্দিরে। অন্যান্যবারে প্রচুর ভক্তের আনাগোনা থাকে, কিন্তু এবারে জনমানবহীন শূন্য ছাড়াই আমাদের এই মাইসে জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসব অনুষ্ঠিত হইল। এইটা আমরা বিভিন্ন ভক্তগণের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আমরা প্রবেশ নিষিদ্ধ করেছি শুধুমাত্র সরকারের কঠোর নির্দেশ মেনেই, এবং সরকারের কঠোর নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। সরকারের নির্দেশ মেনে করছেন, মানে এটা কি ঠিক হলো নাকি? যেটা জগন্নাথ চাইছে সেটাই হয়েছে। জগন্নাথেরই সবই জগন্নাথের ইচ্ছা। জগন্নাথই উনি জগতের নাথ, উনি জগতের বন্ধু, উনি জগতের পিতা, পরম পিতা। উনি যেটা চাইছেন, উনি যদি করোনা আমাদের মুক্ত করে দেন, খুব আমরা খুব শীঘ্রই আমরা করোনা মুক্ত। আজকের দিনে কি চাইবেন ঠাকুরের কাছে? আজকের দিনে চাইব সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, সবাই পরিবার বর্গকে জগন্নাথ দেব রক্ষা করুক এবং এই করোনা মুক্ত করুক। আমি পিয়াল অধিকারী, আমি জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের সম্পাদক এবং প্রধান সেবায়ী পুত্র মায়ের জগন্নাথ মন্দির। কোনটা করছি?